দাদার কলার বাগানে কাজ করলাম, কোনোদিন কলার গাছ আমার সাথে কথা বলে নাই, আর কলার বাগান ঢুকতে ঢুকতে তোমার সাথে কথা হয়, তাই নাকি? কলা গাছ তোমার সাথে কথা কইছে, তাই তুমি বিলম্ব না করে ভেড়া তৈরি করে দাও কাকা বাবু, তাই নাকি? এখনে ঠিক আছে বধুমা, আমি যাবার লাগছি, আর হয় হইবে হয় হইবে, আর হয় হইবে হয় না হইবে, হয় হইবে আর হয় না হইবে, ও হয় হইবে হয় না হইবে, আর মুই কবার না শুবলে আজ হয় হইবে হয় হইবে, আজ দেখি কলার বাগান দাদার করে আছে, আজ তাকে দেখবার কথা, ঠিকই আছে। মোর এটা জানে না, এটা হল একটা ভাষা হল মোর ভারতে, আর একটা হল বাংলাদেশের। দাদা কাকির ঘরে বাড়ি খুঁজি দেওয়া হয়ে গেছে।
মুঝে তোমার নিবেড় আসনু শুন মোর শরীরে তক করি তোলেন না ধাংড়ি বৌদি কি কয় হাই দেখছি অনেক টাকা টিম তো ও ধাঙ্গি বৌদি হ্যাঁ বদিয়ে দিয়েছো তো কি ভাই আমি তো আরবার একেবারে একটা বেডি বেঁচে খাচ্ছি হ্যাঁ বাড়ি হলো আমার শিয়াল খরা তোমার বাড়ি কোথায় না শিয়াল খরা হ্যাঁ আরবার আসি দেখছুন ওই একজন হ্যাঁ এই আজকেনে দুইজন আরে ভাই এই দুটো কোন দিন করছে বইল রে কি কয় হাই যেমন তো ভগবান বলছে বংশের বড় তাকে আগে করো আমি কি করলাম ভাই বলো তাকে এখন ভক্তি মানে করো মানে ভক্তি করো এই দুটিয়া কখন ভগবান কথা শুনে কি করো
তোমরা তো কোনদিন কোন ধেড়ে নাগে দিবে যেখানে নাগাম ভাই সেখানে কাম বৌদি কেন মুই তোমার আসনটা না জানে সদাগরের বেটাটা মরি এখানে ভূত হয়েছে দানলাম শুক্রবার না ভেলা আচ্ছা কন্ত কাই কয় ঠেলা করে নিবেন কি কয় হ্যাঁ তোমার কয় ঠেলা বেশি ঠেলা দিলে নাকবে না।